নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে জানাবো যে পুরোহিত ছাড়া খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পদ্ধতি, পুষ্পাঞ্জলি মন্ত্র সহ বিশ্বকর্মা পূজার গুরুত্ব এবং বিশ্বকর্মা পুজোতে কী কী লাগবে সমস্ত কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা অনেক সময় পুরোহিত পাই না বা পুরোহিত ছাড়া আমাদের বাড়িতে পুজো করতে হয়, কিন্তু পুজোটা করতে হবে কিন্তু তার নিয়ম পদ্ধতি আমরা জানি না। তো আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে এবং কাজে লাগবে, তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা শুনুন, কারণ স্কিপ করলে অনেক পদ্ধতি বা অনেক কিছু গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু মিস করবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আর ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি আপনারা যেন সকলে খুব ভালো থাকুন। সামনে এগিয়ে আসছে বিশ্বকর্মা পূজা। বিশ্বকর্মা পূজা মানেই কিন্তু দুর্গাপুজো একদম দূর করায়, তাই না? তো আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে এবং আনন্দ করতে হবে, আর তার সাথে সাথে আমাদের ন্যায় বিচারের জন্য লড়াই করতে হবে। আমরা নারী জাতি, নারী শক্তি এবং নারী শক্তিকে জাগ্রত করতে হবে এই দুর্গাপুজোতে। তো বন্ধুরা, আজকে দুর্গাপুজোর সাথে তার আগে, মানে দুর্গাপুজোর আগে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজো নিয়ে চলে এসেছি তার নিয়ম কানুন পদ্ধতি এবং তার কিছু মন্ত্র নিয়ে। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে এবার মূল পর্যায়ে ভিডিওতে যাই। দেবতাদের যে শিল্পী দেবতা তা বলা হয় ওনাকে শ্রী শ্রী বিশ্বকর্মা। এবং দেবতাদের কর্ম কার অর্থাৎ বিশ্বের নির্মাণকর্তা, সে কারণেই তাকে বিশ্বকর্মা বলা হয়, লর্ড বিশ্বকর্মা। তাছাড়া অনেকের কাছে বিশ্বকর্মাকে স্বর্গের কারিগর হিসেবেও পরিচিত। শিল্পী ও নির্মাতাদের দেবতা হলেন বিশ্বকর্মা। কথিত আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন বিশ্বকর্মা। এই দিন কলকারখানায় যন্ত্রের পূজা করা হয়। মহাভারত অনুযায়ী আবার বিশ্বকর্মা হলেন শিল্পকলার দেবতা। সকল দেবতার প্রাসাদ তৈরি করা থেকে সকল প্রকার অলঙ্কারের নির্মাতাও তিনি ছিলেন। বিশ্বকর্মার চারটি বাহু, মাথায় রাজার মুকুট, হাতে জলের কলস, বই, দড়ির ফাঁস ও অপর হাতে একটি যন্ত্র। হিন্দু শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা হলেন দেবতাদের শিল্পী। তিনি দেব শিল্পী নামে কিন্তু পরিচিত। শ্রী শ্রী বিশ্বকর্মা ঠাকুরকে নিয়ে অনেক রকম যেগুলো অজানা তথ্য আমি জানিয়েছি গতকালের ভিডিওতে। আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিন, তাহলে জানতে পারবেন যে শ্রী বিশ্বকর্মা ঠাকুর কে ছিলেন, কোথা তার মা বাবা, কোথা থেকে ওনার উৎপত্তি, ওনাকে কেন বিশ্বকর্মা ঠাকুর বলা হয়, ওনার বাহুর হাতেই বা কেন, এবং উনি কী কী মানে কী কী তিনি তৈরি করেছিলেন আমাদের, যে কিছু তাদের অমূল্য তৈরি করার জিনিস আমি শেয়ার করেছি অলরেডি। তো আজকে যেটা বলবো পুজো পদ্ধতি, তো সবার আগেই বলি বন্ধুরা, পুজো করতে গেলে আগে পুজোর কিছু উপকরণ লাগে। তো বিশ্বকর্মা পুজোতে বিশ্বকর্মা পুজোর উপকরণ বলতে বিশ্বকর্মার মূর্তি বা ছবি, অনেকেই বিশ্বকর্মার মূর্তি তোলেন বা ছবিতে পুজো করেন। অনেকেই আছেন যারা বাড়ির যন্ত্রপাতি, গাড়ি, তারপরে যে সমস্ত ইঞ্জিন বা কলকারখানা, ওনারা এমনি যন্ত্রপাতি তো অনেকে পুজো করেন। তার সাথে লাগবে ফুল, ধূপ, দীপ, চন্দন, কুমকুম। ফুল দেবতার পুজোয় ফুল অর্পণ করার জন্য ধূপ জ্বালিয়ে পুজো শুরু করবেন এবং এটি দেবতার প্রতি শ্রদ্ধা ও পুজোর ভাবমূর্তি প্রকট করে এবং পুজোর স্থানকে পবিত্র করে। আর যে মূর্তি আপনারা নেবেন বা ছবি নেবেন, যেটা পুজোর মূল উপকরণ, বিশ্বকর্মার মূর্তি বা ছবি আসনে স্থাপন করবেন, এটি দেবতার উপস্থিতি নির্দেশ করে। ধূপ জ্বালিয়ে পুজো শুরু করবেন অবশ্যই। দীপ বা মোমবাতি বা তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পুজোয় অংশগ্রহণ করা হয়। এটি আলোর প্রতীক এবং অন্ধকার দূর করার প্রতীক। চন্দন, চন্দন দেবতার শরীরে তিলক করার জন্য ব্যবহৃত হয়। এটি দেবতার প্রতি সম্মান প্রদর্শন করে এবং পুজোর স্থানে পবিত্রতা আনে। কুমকুম, কুমকুম হচ্ছে যে লাল পাউডার দেবতার তিলক করার জন্য ব্যবহৃত হয়। এটি পূজায় একটি গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে। তারপরে রয়েছে বেলপাতা, ফল, পান, মিষ্টি, নকুল এবং পূজা বেদী।
বেলপাতা দেবতাদের কাছে অর্পণ করা হয়। এটি শুভ শক্তি ও পবিত্রতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। ফল, বিভিন্ন ধরনের ফল পূজোয় নিবেদন করা হয়। এটি দেবতার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে। পান, পানও পূজোর অংশ হিসেবে ব্যবহার করা হয়। এটি দেবতাকে শ্রদ্ধা প্রদর্শন এবং পূজার পূর্ণতা অর্জনে সাহায্য করে। মিষ্টি, মিষ্টি বা অন্যান্য প্রসাদ দেবতাকে নিবেদন করা হয়। অনেকে ভোগ প্রসাদ দেন, অনেকে লুচি, মানে নিজে হাতে রান্না করেও অনেকে প্রসাদ দেন। তো এটি ভোগ হিসেবে দেওয়া হয় এবং এটি দেবতার আশীর্বাদ প্রাপ্তির প্রতীক। নকুল, নকুল বলতে কোনটা বোঝানো হচ্ছে বন্ধুরা? স্নানকৃত জল, পূজোয় ব্যবহৃত জল, বিশেষ করে স্নানকৃত জল দেবতার পূজা বা অর্ঘ্য প্রদান করার জন্য ব্যবহৃত হয়। পূজাবেদী, পূজা করার জন্য একটি বিশেষ স্থান বা বেদি প্রস্তুত করা হয় যা পূজার যাবতীয় উপকরণ ও রাখার জন্য ব্যবহৃত হয়। বন্ধুরা এবার বলি বিশ্বকর্মা পূজার নিয়মাবলী। যে প্রথমেই পূজা স্থল পরিষ্কার করুন এবং লাল কাপড় বিছান। এরপর বিশ্বকর্মা প্রতিমা বা ছবি স্থাপন করুন। পূজা শুরু করার আগে গঙ্গা জল দিয়ে স্থান পরিষ্কার করুন। ধূপ ও প্রদীপ জ্বালিয়ে বিশ্বকর্মার উদ্দেশ্যে প্রার্থনা করুন। ফল, মিষ্টি অর্পণ করুন এবং বিশ্বকর্মার কাছে আপনার কাজের উন্নতির জন্য প্রার্থনা করুন। শেষে অঞ্জলি দিয়ে কিন্তু পুজো সম্পন্ন করবেন এবং কিন্তু সবাইকে প্রসাদ বিতরণ করবেন। তো বন্ধুরা চলুন এবার আরেকটু বিস্তারিতভাবে যাই। বন্ধুরা পুজো, যে কোনো পুজো করার আগে কিন্তু শুদ্ধতা বজায় রাখা ভীষণ প্রয়োজন। পূজা করার আগে আপনাকে শরীর ও মন দুশ্চিন্তা মুক্ত রাখতে হবে। ঘর ও পূজার স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বস্ত্র, আপনি যে বস্ত্র পরে পুজো করবেন সে বস্ত্রটা যেন অবশ্যই পরিষ্কার হয় এবং শুদ্ধ হয়। স্নান করার পর বস্ত্র পরিধান করুন। সাধারণ সাদা বা উজ্জ্বল রঙের কাপড় পরা হয়। পূজা স্থান প্রস্তুতি, পূজা করার স্থানে যে একটু পরিষ্কার বললাম, প্রথমে পরিষ্কার করে লাল কাপড় দিয়ে তার মধ্যে মূর্তি স্থাপন বা ছবি দেবেন বিশ্বকর্মা ঠাকুরের। এবার ধূপ প্রদীপ অবশ্যই জ্বালাবেন, যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে আগে ধূপ প্রদীপ জ্বালিয়ে নিয়ে তারপরে পুজোর সমস্ত কাজগুলো করবেন। এবার বলি পদ্ধতি। বিশ্বকর্মা পূজার দিন দেবতাদের শিল্পী বিশ্বকর্মাকে পূজা করা হয়। হিন্দুদের এমন একজন দেবতা যাকে বলা হয় বিশ্বের প্রথম ইঞ্জিনিয়ার। এই দিনে কলকারখানার মেশিনগুলো পরিষ্কার করা হয় এবং লোহার তৈরি সরঞ্জাম ব্যবহার করা হয় না। সকালে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান বিষ্ণু ও বিশ্বকর্মার মূর্তি স্থাপন করা হয় বা পুজো করা হয়। সবার প্রথমে স্নান সেরে পরিষ্কার এবং শুদ্ধ কাপড় পরে ঠাকুর ঘরে ঢুকবেন, যেখানে আপনি বিশ্বকর্মা ঠাকুরকে প্রতিষ্ঠা করেছেন বা পুজো করবেন ভেবেছেন। সেখানটায় গিয়ে সমস্ত উপকরণগুলো আগে দেখে নিন যে যা যা আমি বললাম সব কিছু ঠিকঠাক আছে কি না। যেমন গঙ্গা জল দিয়ে ঘট ভরবেন, গঙ্গা জল দিয়ে একটা ঘট নেবেন, সে মাটির ঘর ঘটও হতে পারে বা পেতলের ঘটও হতে পারে, সেটা ভরবেন এবং তার সাথে ঘটের উপরে আমের পাতা সহ শীষযুক্ত ডাব রাখবেন। তারপর ঘট পাত্রটি যদি মাটির হয় তবে ঘট পাত্রটিকে কিন্তু পাটের দড়ির ওপরে রাখতে হয়, এটা একটুখানি খেয়াল রাখবেন বন্ধুরা। এরপর খড়ি মাটি দিয়ে পুজোর স্থানে আলপনা দেবেন, আলপনা আঁকবেন। তারপরে আতপ চালে নৈবেদ্য সাজিয়ে রাখুন। এরপর ফুল বেলপাতা দিয়ে বিশ্বকর্মা পূজার বই পড়ে পুজো শুরু করুন। বিষ্ণু ও বিশ্বকর্মা উভয়কে পুজো করলে পঞ্চমেব পঞ্চামৃত ও মিষ্টি নিবেদন করুন। বন্ধুরা সম্পূর্ণটা চারিদিকটা ভালো করে দেখে নিন যে যা যা বললাম সব কিছু ঠিকঠাক আছে না আছে কি না। প্রথমেই তো বিশ্বকর্মা ঠাকুরকে আসনে বসিয়ে গঙ্গা জল চারিদিক দিয়ে ছিটিয়ে আলপনা এঁকে প্রদীপ দীপ জ্বালিয়ে দিয়ে তারপরে ফুল ফল কেটে বিশ্বকর্মা ঠাকুরকে নিবেদন করুন। সব কিছু সব কিছুর মধ্যে ফুল দেবেন। আর মাটির ঘট যদি হয় তাহলে অবশ্যই নিতে নিচে একটা পাটির যে দড়ি হয় সেটাকে গোল করে একটা বিড়া বেঁধে তার উপরে রাখবেন এবং তাতে বলেই দিলাম সবার প্রথমে যে আমের পল্লব এবং ডাব শীর্ষ ডাব দিন।
এবার সব কিছু যখন সাজানো গোছানো হয়ে গেছে, তখন হাতে তুলসী পাতা, দূর্বা ফুল, চন্দন, বেলপাতা হাতে করে নিয়ে করজোড়ে নিজের মন্ত্র, যে আমি মন্ত্রগুলো বলবো সেগুলো পাঠ করুন। এক নম্বর, দেব শিল্পিন মহাভাগ দেবানাং কার্য সাধক পূজাং গৃহান বিধিবদ কল্যাণং কুরু মে সদা। প্রণাম করে এবার বিশ্বকর্মার চরণে বা ঘটে বিশ্বকর্মার পুষ্পাঞ্জলি দেবেন। তারপর আবার ফুল, চন্দন, দূর্বা, তুলসী পাতা, বেলপাতা হাতে করে নিয়ে করো হাত জোর করে দ্বিতীয় মন্ত্রটি পাঠ করবেন। দ্বিতীয় মন্ত্রটি হচ্ছে বলং দেহি শিল্পী দেহি শুভাংমতি ধনং দেহি যশো দেহি বিশ্বকর্ম প্রসিদ মে। আবার প্রণাম করে বিশ্বকর্মার চরণে বা ঘটে পুষ্পাঞ্জলি দিবেন। তারপর আবার ফুল, চন্দন, দূর্বা, তুলসী পাতা, বেলপাতা হাতে করে নিয়ে হাত জড়ো করে তৃতীয় মন্ত্রটি পাঠ করবেন। শিল্পাচার্যং নমস্তভং নানালঙ্কার ভূষিতম মম বিঘ্ন বিনাশায় কল্যাণং কুরু মে সদা। সমস্ত অঞ্জলি যখন দেওয়া হয়ে যাবে, এরপরে হাত জড়ো করে বিশ্বকর্মা ঠাকুরের কাছে প্রণাম মন্ত্রটি বলতে হবে। তো প্রণাম মন্ত্রটিও বন্ধুরা আমি বলে দিচ্ছি। দেব শিল্পিন মহাভাগ দেবানাং কার্য সাধক বিশ্বকর্মণ নমস্তভং সর্বাভীষ্টং প্রদায়ক। এরপর বন্ধুরা প্রদীপ, দীপ, পঞ্চপ্রদীপ, ধুনো সব কিছু দিয়ে আরতি করুন শ্রী শ্রী বিশ্বকর্মা ঠাকুরকে। আরতিরও অনেক মন্ত্র আছে, কিন্তু আমরা যারা বাড়িতে মহিলারা বা পুরুষরা পুজো করব পুরোহিত ছাড়া, তাতে পুষ্পাঞ্জলি আর প্রণাম মন্ত্রটাই হচ্ছে আসল মন্ত্র। এবং লাস্ট যে মন্ত্রগুলো আছে, যেমন প্রত্যেকটা পাঠে পাঠে সমস্ত মন্ত্র আছে বন্ধুরা, তো আমি আর সমস্ত পাঠের মন্ত্রগুলো বলছি না, কারণ এটা আমরা ঘরোয়াভাবে যে পুজো পদ্ধতি সেখানটায় এই মন্ত্রগুলো বলাটার তেমন কোনো ভূমিকা বা ভূমিকা নেই। পুরোহিতরা যদি বলেন সেই জায়গাতে আমরা বলে থাকি, কিন্তু আমাদের যেটা পুজো করার পদ্ধতি, প্রথমেই আমি বলেছি যে সবার আগে পুজো করার জন্য আপনি কোনো মন্ত্র পাঠ করতে জানুন বা না জানুন, মন শুদ্ধ রাখতে হবে, পবিত্র থাকতে হবে এবং খুব শুদ্ধ ভরে ভক্তি ভরে পুজো করতে হবে। তো বন্ধুরা, তারপরে পুজো সম্পূর্ণ করার পর প্রসাদ সবার মধ্যে বিতরণ করুন। পুজো সংকল্প পুজো সম্পূর্ণ তখনই হবে পুজোর পর, কোনো দিন কোনো সময় পুজো শেষ করার পর কোনো প্রাণীকে আঘাত করবেন না, কাউকে কোনো কটু কথা বলবেন না, কারোর সাথে হিংসে ঝগড়াতে জড়াবেন না, তারপরেই কিন্তু পুজো সম্পন্ন হয়। আপনি পুজোর প্রথম থেকে একদম বিসর্জন অবধি আপনি সমস্ত মন্ত্র পাঠ করে সুন্দর করে পুজো করলেন, তারপরে পুজোর শেষে কোনো প্রাণী আপনার চোখের সামনে এলো, তাকে ঘৃণার চোখে দেখে এবং তার সাথে দুর্ব্যবহার করলেন, বা কোনো মানুষের সাথেও এরকম যদি করে থাকে নিন্দা চর্চা, তা কাউকে কটূক্তি করা, তাহলে কিন্তু আপনার পুজোর ফল সম্পূর্ণ হবে না। তো পুজো তখনই সম্পূর্ণ হবে, আগে নিজেকে নিজের মনকে পরিশুদ্ধ করে তুলুন এবং সবার সাথে সদ্ব্যবহার করুন এবং সমস্ত প্রাণীকুলকে, এমনকি কুকুর, বেড়াল, গরু, আপনার হাতের কাছে যে প্রাণী থাকুক না কেন, পশু পাখি যে কেউ থাক না কেন, তাকে আপনি কিছু যথাসাধ্য তাদেরকে খাওয়ার দেওয়ার চেষ্টা করবেন, এবং যদি মানব জাতি হয়ে থাকে তাহলে চেষ্টা করবেন যে কিছু দান করার, তারপরেই কিন্তু আপনার পুজো সম্পূর্ণ হবে। তো বন্ধুরা, আজকে অনেক কিছু আপনাদেরকে জানালাম এবং আমি যে সব সঠিক আমি কোনো সময় বলি না, হয়তো এর মধ্যে অনেক ভুল ত্রুটি থেকে গেছে, তো আপনারা আমাকে মার্জনা করবেন এবং আমার ভুল ত্রুটি যদি আপনারা কোনো কিছুতে ধরে থাকেন অবশ্যই অবশ্যই আমাকে বলবেন, কমেন্টস করবেন, যাতে আমিও শিখতে পারি আরও অনেক কিছু।
সবার মন থেকে সব থেকে আমি যেটা শিখি বা যেটা আমি মানি বন্ধুরা, সেটা হচ্ছে আরেকবার রিপিট করছি যে পবিত্র মন, শুদ্ধ মন এবং যারা দুস্থ মানুষ, দুস্থ প্রাণী, যারা কথা বলতে পারছে না, যে প্রাণীরা যেমন পশু পাখি, তাদেরকে যথাসাধ্য সাহায্য করা, তাদেরকে তাদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার না করা, কারোর সাথে নিন্দা চর্চা এবং কাউকে যেন আমি আঘাত না করি, আমার কোনো কথাতে কেউ যেন দুঃখ না পায়। তো এই সমস্ত কিছুই আমার মনে হয় পুজোর আসল রূপ। তো এই সব কিছু যদি একটা মানুষের মধ্যে থাকে এবং সুকর্ম থাকে, কর্মই ধর্ম, তবে কর্মটা যেন সুকর্ম হয়, ভালো কর্ম হয়, তাহলেই কিন্তু পুজো সম্পূর্ণ হবে বন্ধুরা। তো বন্ধুরা, আজকে অনেক কিছুই বলে ফেললাম, আরও কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন। তো আজকের মতন এখানেই, নমস্কার, সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন।